আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্তের পর নির্বাচনী উৎসবে নেতাকর্মীরা ভেদাভেদ ভুলে ফের নৌকাকে জয়ী করার অঙ্গীকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক নজর দেয় নির্দেশ নির্বাচন কমিশনের, গুজব ছড়ালেই ব্যবস্থা। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধারণা পুলিশের। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করার পর দেশজুড়ে প্রতিটি নির্বাচনী এলাকায় আনন্দে ভাসছেন নেতাকর্মীরা। ব্যাপক উৎসাহে তারা বরণ করছেন নৌকার মাঝিদের, অঙ্গীকার করছেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার। প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন মিজানুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের টিকিট পেয়েছেন 231 জন। রোববার দলের সভাপতি শেখ হাসিনার সই করা চিঠি দেওয়ার পরপরই শুরু হয় আনন্দ উৎসব। নৌকার মাঝিরা সিক্ত হচ্ছেন অভিনন্দন ও ভালোবাসায়। ঠাকুরগাঁও এক আসনে এবারও আওয়ামী লীগের কাণ্ডারি তিনবারের সাংসদ রমেশ চন্দ্র সেন। জেলা পরিষদ হলরুমে তাকে অভ্যর্থনা জানান নেতাকর্মী সমর্থকরা। দলের জয়যাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তারা। গাজীপুর চার আসনে শেখ হাসিনার যোদ্ধা সিমিন হোসেন রিমি। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা আর তাজউদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। বঙ্গতাজ তাজউদ্দিনের যে আদর্শ, সেই অনুসরণ করে আমরা কাপাসিয়াকে গড়ে তুলব। দিনাজপুর ৬ আসনে বর্তমান সাংসদ শিবলি সাদিককে টিকিট দেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মৌলভীবাজার ৩ আসনে নেসার আহমেদকে অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেতাকর্মীরা। মৌলভীবাজার ৪ আসনে আওয়ামী লীগের হয়ে লড়াই করবেন বর্ষিয়ান নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ। দলের টিকিট পাওয়ার পর থেকে তিনিও সিক্ত হচ্ছেন নেতাকর্মী সমর্থকদের ভালোবাসায়। মিজানুর রহমান, ২১ টেলিভিশন। ঢাকার ৭ আসনে কে হচ্ছে নৌকার মাঝি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ভোটের উচ্ছ্বাসের পাশাপাশি উৎকণ্ঠায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দুই নেতা বর্তমান সাংসদ হাজী মোহাম্মদ সেলিম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। নৌকাকে বিজয়ী করতে আত্মবিশ্বাসী দুই প্রার্থী, অপেক্ষা শুধু দলীয় সিদ্ধান্তের। ভোটাররা বলছেন উন্নয়ন এবং জনগণের জন্য কাজ করবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান তারা। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতীয় সংসদের ১৮০ নম্বর আসনটি ঢাকা ৭। রাজধানীর বংশালের একাংশ, কোতোয়ালি থানার একাংশ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীর চর, হাজারিবাগের একাংশ নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩,২৮,২৬৯ জন। বর্তমানে এই আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে মনোনয়ন দেয় হাজী সেলিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং জয়লাভ করেন। পরবর্তীতে হাজী সেলিম আওয়ামী লীগে ফেরেন। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। তার সাথে যৌথভাবে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে। দল থেকে দুজনকে মনোনয়ন দেয় উৎকণ্ঠায় রয়েছেন দুই প্রার্থী। ২৪ বছর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম, আমি জানি তারা আমাকে সমর্থন দেবে এবং আমার জন্য কাজ করবে। কোন এমপি তার এলাকায় কতটুকু জনসম্পৃক্ত আছেন সব রিপোর্টই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। পুরনো ছক ভেঙে নতুন প্রার্থী হিসেবে এলাকার উন্নয়নে কাজ করতে চান আবুল হাসনাত। অন্যদিকে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে চান হাজী সেলিম। আগামীতে উনি আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হবেন জনগণের ভোটে। নেতাকর্মী থেকে আরম্ভ করে যুব সমাজ আমাকে সমর্থন দেবে, আমি আশা করি যে আমি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব। এলাকাবাসী বলছে জনকল্যাণে কাজ করবেন এমন নেতৃত্বই বেছে নেবেন তারা। আমরা ভালো যোগ্য, যেমন আওয়ামী লীগের ভালো কাজ করতে পারে ওরকম আমরা
যোগ দেন টিচার। আমরা ভালোভাবে থাকতে পারব, সন্ত্রাস চাঁদাবাজি এগুলো যে না হয় ওরকম লোক আমাদের দরকার। সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন এগিয়ে যাবে, আমরা তাদেরকে সমর্থন করব। জনবান্ধব প্রার্থী দিলে আসনটি আওয়ামী লীগের ঘরে যাবে বলেও প্রত্যাশা ভোটারদের। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে ব্যবস্থা নেবে বিটিআরসি, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। নির্বাচন ভবনে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট ভিত্তিক সব যোগাযোগ মাধ্যম 24 ঘন্টা নজরদারিতে থাকবে বলে এতে জানানো হয়। ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালালেও ব্যবস্থা নেওয়া হবে। পরে গণমাধ্যমকে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যাতে কোনো প্রকার গুজব, প্রপাগান্ডা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কেউ যদি এগুলো করে, তাদের ব্যাপারে বাংলাদেশে বিদ্যমান যে আইনগত আইন আছে সেই আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অধিকাংশ ফেসবুক তাদের নজরদারিতে থাকবে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গেল রাতে শামবক্সী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে দুর্বৃত্তরা দেলোয়ারকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ারের মাথায় কয়েকটি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা আশা করছি যে পূর্ণাঙ্গভাবে তাদের ধারণাটা নেওয়ার পরে এবং বাই দিস টাইম আমাদের প্রিপারেশন নিচ্ছি, সব কিছুকে আমরা ঠিকঠাক করে নিয়ে প্ল্যান করে আমরা অভিযান চালাবো এবং যারা হত্যাকারী, যারা গুলি করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে এবং তাদের যথোপযুক্ত শাস্তি হবে। দর্শক নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী বহিষ্কার, মারধর চিন্তায় সাথে জড়িত থাকার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে বন্ধ হচ্ছে না বাল্য বিয়ে, প্রতিরোধে সরকারি বেসরকারি উদ্যোগ, নানা কর্মসূচি। যশোর সদরের দোগাছিয়ায় এক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দোগাছিয়ার আহসানবাগ এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। দুদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই ডাকাত নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্পাসে মারধর ও ছিনতাই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। শিক্ষার্থী ও সাংবাদিক মারধর, ছাত্রী লাঞ্ছনা এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। লোক প্রশাসন বিভাগের 47তম ব্যাচের রফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান ও সোহেল রানাকে আজীবন এবং বাংলা বিভাগের 47তম ব্যাচের আসিফ আহমেদ ও সুজিব কাজীকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। ঠাকুরগাঁওয়ে বন্ধ হচ্ছে না বাল্য বিয়ে, সামাজিক কুসংস্কার, নিরাপত্তার অজুহাতে যাদের বিয়ে দেওয়া হয়েছিল তারা অনেকেই নির্যাতনের শিকার অথবা স্বামী পরিত্যক্তা হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন। বাল্য বিয়ের রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলছে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিম উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। মাত্র 11 বছর বয়সে বিয়ে হয়ে যায় পারুলের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পারুলের উপর শুরু হয় স্বামী ও শ্বশুর বাড়ির নির্যাতন। এক পর্যায়ে সইতে না পেরে চলে আসেন বাবার বাড়ি। তারপর এক যুগ ধরে ছেলেকে নিয়ে চলছে পারুলের সংগ্রামী জীবন। যৌতুকের জন্য মারপিট করা আমি সহ্য করতে না পারে 7 মাসে কেটে গর্ভ নিয়ে আমি চলে আসছি এখানে। ও আমার ছেলের কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছু করে না। আমি এখানে আসি বাল্য বিয়ের পর তারা এখন বাবার বাড়িতে, এখানেও পড়তে হয় নানা বিড়ম্বনায়।
নির্যাতন করছে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামীও, কিন্তু বাবা মাকে যদি বলছি, বাবা মা এখনো আমাকে দোষারোপ করে। আমি বলো বানিয়ে দিচ্ছি, খাইতে পারি না, চলতে পারি না, কিন্তু এখনো আমার উপর সেই অত্যাচারটা যায়। বাচ্চা 7 মাসের পেটে নিয়ে এখানে থাকলো, এখনো আমার ভ্রমণ পোষক খাওয়া দাওয়া সবকিছু করতেছি, এখনো কোনো খোঁজখবর নিতেছে না। ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন ইউনিয়নে অনেক কিশোরী বাল্য বিয়ের শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে। অল্প বয়সে সংসারের বোঝা মাথায় নিয়ে অকালে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে তারা। কেউ কেউ বেছে নেন আত্মহত্যার পথ। 2 বছর পর আমার বাচ্চা জন্মালো, তারপরে থেকে আমার অসুখ, হাড়ের সমস্যা বেড়ে গেল। কুসংস্কার, দারিদ্রতা, অশিক্ষা ও সচেতনতার অভাবে বাল্য বিয়ে রোধ করা যাচ্ছে না। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাল্য বিয়ে বন্ধে বাবা মা ও কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা করা হচ্ছে। যদি আমাদের কেউ জানায় যে বাল্য বিবাহ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশাসনের কাছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট বিভাগ বাল্য বিয়ে বন্ধে গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এমনই প্রত্যাশা ভুক্তভোগীদের। রত্না জামান, 21 টেলিভিশন। বাল্য বিয়ে নামের এই মরণব্যাধি বন্ধ হোক, আশা করি অভিভাবকরা সচেতন হবেন। দর্শক নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ক্যালিফোর্নিয়া সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভ, হামলার ঘটনা তদন্তের দাবি মেক্সিকোর। চ্যাম্পিয়ন্স লিগের রাতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রোমা, ইউভেন্টাসের মুখোমুখি ভ্যালেন্সিয়া। এই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্তের পর নির্বাচনী উৎসবের নেতা কর্মীরা ভেদাভেদ ভুলে ফের নৌকাকে জয়ী করার অঙ্গীকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নির্দেশ নির্বাচন কমিশনের, গুজব ছড়ানি ব্যবস্থা। কুমিল্লার জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধারণা পুলিশের। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।